অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্বাগতম তোমাদের জেএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য আমি কিছু ম্যাথ ভিডিও নিয়ে এসেছি আমার প্রথম ভিডিওতে তোমরা প্যাটার্ন কিভাবে করবে সেটি দেখেছো আর এখানে তো জ্যামিতিক প্যাটার্ন দেখে বুঝেই গিয়েছো এগুলো জ্যামিতিক প্যাটার্ন তো জ্যামিতিক প্যাটার্নের অঙ্কগুলো তুমি কিভাবে করবে আসলে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে দেখো এই যে জ্যামিতিক প্যাটার্ন এটা তো চিনতে পারছো এখানে কয়েকটা জ্যামিতিক প্যাটার্ন আছে তো এই জ্যামেটিক প্যাটার্ন দিয়ে আসলে তোমাকে কি ধরনের প্রশ্ন করা হতে পারে সেটা একটু দেখে নাও দেখো প্যাটার্নের অঙ্কগুলো দিয়ে আসলে এই ধরনের অঙ্ক মানে প্রশ্ন করবে একটা হচ্ছে প্যাটার্নটিকে একটি বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো মানে এই যে প্যাটার্নগুলো এখানে আছে এই প্যাটার্নগুলোকে যে কোনো একটাকে তোমাকে বলবে একটি বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো খতে বলতে পারে যে প্যাটার্নটি চতুর্থ রাশি মানে চিত্রটি তৈরি করে প্যাটার্নটিকে কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা প্রকাশ করো তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো আবার বলতে পারে প্যাটার্নটি প্রথম চল্লিশটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন হতে পারে তা নির্ণয় করো অথবা তালিকার প্রথম ষাটটি সংখ্যার সমষ্টি কত তা নির্ণয় করো অথবা তালিকার প্রথম চল্লিশটি প্রথম পঞ্চাশটি এ ধরনের প্রশ্ন করতে পারে হচ্ছে এই তোমার প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন দিয়ে আসো জ্যামিতিক প্যাটার্ন আর হচ্ছে সংখ্যার যে প্যাটার্নগুলো আছে সেটা তুমি কিভাবে করবে দেখো গাণিত জ্যামিতিক প্যাটার্ন আর গাণিতিক প্যাটার্ন এটা কোনো ঝামেলার বা কোনো কিছুর বিষয়বস্তু না যে আমি এটা পারবো না শুধুমাত্র এখানে খেয়াল করো এখানে চিত্র আছে কয়টা তিনটা তার মানে চিত্রে কাঠির সংখ্যা তিন তারপরের চিত্রে কাঠি সংখ্যা পাঁচটা তারপরের চিত্রেও কাঠি সংখ্যা কয়টি আটটি নাকি বলো আট না তারপরের চিত্রে গুণে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অত তারপরের চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে ষাটটি অত তোমাকে যদি সংখ্যাগত প্যাটার্ন দেয় তোমাকে প্যাটার্নগুলো এই টাইপে দিবে সাত তারপরে হচ্ছে তোমার নয় এরপর এগারো চলমান থাকবে বলবে এই প্যাটার্নটি দিয়েও ঠিক আগের মতো একটি বীজগণিতীয় রাশি প্রকাশ করতে এরপরে তোমাকে যা বলবে যে এইটা দেখো এটাও সেম এখানে প্রথম চিত্রে চারটি পরের চিত্রে কয়টি ষাটটি এর পরের চিত্রে দশটি এভাবে চলমান চলমান থাকবে একটা প্যাটার্ন তৈরি করতে বলবে এইখানে একটু খেয়াল করা যে এখানে কি কি আছে দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি কাঠি আছে তাহলে এই প্যাটার্নে কাঠির সংখ্যা ষাটটি পরে কয়টি যুগ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পরে হচ্ছে বারো এরপরে হচ্ছে সতেরো এভাবে করে তোমাকে একটা প্যাটার্ন তৈরি হবে এই প্যাটার্নটাই তোমাকে নির্ণয় করতে বলবে তো এই প্যাটার্নটি যদি তুমি নির্ণয় করতে পারো মানে জ্যামেটিক প্যাটার্ন নির্ণয় করতে বললে সংখ্যাগত প্যাটার্নের মাধ্যমে অঙ্ক করাও কোনো কষ্টের কিংবা কোনো ঝামেলার বিষয় না তো চলো যে আমরা কিভাবে প্যাটার্নের অঙ্কগুলো করব সেটা একটু দেখে নিন তুমি প্যাটার্ন যেভাবে করো মোট কথা সূত্র কিন্তু একটাই বীজগণিতীয় রাশি নির্ণয় করো কিংবা প্যাটার্নটির চতুর্থ চিত্র তৈরি করে প্যাটার্নটি বিশগুণিত রাশিকে সমর্থন করে তা প্রকাশ করো কিংবা তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো চল্লিশটি চিত্র তৈরি করতে কতটি রেখাংশের প্রয়োজন ষাটটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো এগুলো তুমি যেভাবেই করো ফর্মুলা একটাই প্রথমে হচ্ছে প্যাটার্নটির চিত্রগুলোতে কাঠির সংখ্যা কত তোমাকে তা নির্ণয় করতে হবে ধরো আমি এই প্যাটার্নটি করছি তাহলে এই প্যাটার্নটিতে কাঠির সংখ্যা হচ্ছে তিন পাঁচ এবং সাত এদের মধ্যে পার্থক্যগুলো বের করব পার্থক্য দুই দুই করে অর্থাৎ ক্ষেত্রে পার্থক্য কত দুই এবার আবার প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টি তিনটি এখানে পার্থক্য দুই গুণন এটা প্রথম চিত্র তাহলে আমার যোগ করা লাগতেছে কত এক এরপরে হচ্ছে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পাঁচ এটার সাথে পার্থক্য দুই গুণন কত এক নাকি দুই হবে কারণ এটা দ্বিতীয় চিত্র এটা এক হবে না এভাবে করে আমি আমার তৃতীয় চিত্র চতুর্থ চিত্র নির্ণয় করব। যেমন এখানে হচ্ছে কাঠি সংখ্যা সাত তাহলে দুই গুণন এটা তিন নাম্বার চিত্র আর এটা হচ্ছে এক দুই হচ্ছে পার্থক্য তিন হচ্ছে মানে কত নাম্বার চিত্র বা কত নম্বর সংখ্যা তো চতুর্থ চিত্র এখানে নেই যদি তোমাকে কতে বলে থাকে চতুর্থ চিত্রটি করতে তাহলে নিয়ে আসবা চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নয় তাহলে হচ্ছে দুই গুণন চার যোগ এক এভাবে তুমি কত মচিত্রে কাঠির সংখ্যা কত তা নির্ণয় করতে পারবা কিভাবে দুই পার্থক্য চিত্র হচ্ছে ক যোগ এক অতএব বীজগণিতীয় রাশিটি হচ্ছে দুই ক যোগ এক প্যাটার্নটির বীজ গণিতীয় রাশিটি হলো দুই ক যোগ এক এটাই হচ্ছে প্যাটার্নটির বীজ রাশি এবার প্যাটার্নটির চতুর্থ চিত্রটি তৈরি করে ওই যে বললো যে চতুর্থ চিত্র তৈরি করে মানে তুমি একটা চতুর্থ চিত্র আঁকবা তোমাকে যেই প্যাটার্নই দেখ না কেন যদি এই প্যাটার্নটা দেয় তারপরে চতুর্থ চিত্র আঁকবা কিভাবে আঁকবা মানে এই যে শেষ চতুর্থ চিত্র ওইখানে হয়ে যাবে এখানে একটা দা এরকম করে মিলাই দিবা এরপরে যদি এটা বলে এভাবে করে এটা বললে কিভাবে আঁকতে হবে সেটা তো বোঝোই চতুর্থ চিত্রটি আঁকবা একে কোন বীজগণিত রাশিকে সমর্থন করে এটা পুরাটা অঙ্ক করবা করে নিচে লিখে দিবা অতএব প্যাটার্নটি বীজগণিত রাশিটি হলো এত এবং প্যাটার্নটি এই বীজগণিত রাশিকে সমর্থন করে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা নির্ণয় করো তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এখানে পরবর্তী সংখ্যা বের করার কয়েকটা পদ্ধতি আছে একটা হচ্ছে এই পার্থক্য দিয়ে কিভাবে যে এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য দুই করে তো লেখবো পাশাপাশি পার্থক্য প্রতিটি চিত্রে মানে চিত্রের কাঠিগুলোর সংখ্যা যথাক্রমে এত এত এবং পার্থক্য কত দুই এখানে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য দুই সুতরাং পরবর্তীটি সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি সংখ্যার সাথে দুই যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে একটি সংখ্যার সাথে দুই যোগ করলে তারপরের সংখ্যাটি পাওয়া যাবে সুতরাং পরবর্তী সংখ্যাটি করব। অথবা তুমি চাইলে এই করতে গণিত রাশির মাধ্যমে তোমাকে আর গতে বলে তাহলে বিষ গণিতীয় রাশিতে করা ভালো এটা সবচাইতে যুক্তিযুক্ত কিংবা পারফেক্ট পদ্ধতি এরপরে তোমাকে যেটা বলবে প্যাটার্নটি প্রথম চল্লিশটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন তা নির্ণয় করো আচ্ছা প্যাটার্নটি প্রথম চল্লিশটি চিত্র এখন তোমার কাজ এই বীজগুণিত রাশি তোমাকে ক্ষতে করতে বলবে গতে বলবে এই প্যাটার্নটির চল্লিশটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন তখন তুমি কি করবা প্যাটার্নটির তালিকার প্রথম ড্যাশটি মানে চল্লিশটি পঞ্চাশটি ষাটটি প্যাটার্নটির বীজগণিতীয় রাশি যদি আগে না বের করে থাকো তাহলে অবশ্যই এই পৃষ্ঠা থেকে মানে আমরা যেটা প্রথমে করেছি সেই পৃষ্ঠা থেকে করে নিবা বীজগণিতীয় রাশি নির্ণয় হয়ে গেলে তো ভালো আর যদি খ থেকে করে থাকো তাহলে এখানে রাশি যেমন আমরা পেয়েছি হচ্ছে দুই ক যোগ এক সুতরাং এটা কোথেকে প্রাপ্ত খ হতে প্রাপ্ত অর্থাৎ প্যাটার্নটি চল্লিশতম সংখ্যা আমাকে যেই সংখ্যাটা মানে যতটা চিত্র বলবে সেই সংখ্যাটা আগে বের করতে নিতে হবে যদি এখানে আমাকে বলে যে প্যাটার্নটি ষাটটি সংখ্যার সমষ্টি কত তাহলে প্যাটার্নটির এই যে সংখ্যা করব যেহেতু চল্লিশ বললে আমরা এই যে চল্লিশ বলছে তাহলে ধরো আমরা চল্লিশতম বের করতেছি তাহলে দুইয়ের সাথে চল্লিশ নম্বর চিত্র যোগ দিব এক অতএব দুই গুণন চল্লিশে তোমার হচ্ছে কত আশি যোগ এক সমান সমান একাশি চল্লিশতম পদ হচ্ছে একাশি অর্থাৎ প্যাটার্নটি চল্লিশটি এই যে প্রথম চল্লিশটি সংখ্যার সমষ্টি হচ্ছে কত আমার যে সংখ্যাগুলো ছিল এখানে তিন পাঁচ এরকম করে আমি দেখা দিব তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এভাবে চলমান চলমান শেষ পদ হচ্ছে একাশি কারণ চল্লিশটা এখন এভাবে করে আমার এখানে প্রথম পদ তিন শেষ পদ একাশি এবং পদসংখ্যা চল্লিশটি যদি হয় তাহলে সমষ্টির সূত্র হচ্ছে এই যে প্রথম পদ যোগ শেষ পদ তার মানে আমি এখানে দাগ দিয়ে প্রথম পথ বসাবো তিন যোগ একাশি গুণন পদসংখ্যা হচ্ছে চল্লিশ এখানে হবে দুই অতএব চুরাশি গুণন চল্লিশ ভাগ দুই তাহলে এখন ক্যালকুলেশন করলে হচ্ছে হচ্ছে দুই দিয়ে আমরা এটাকে কেটে দিব তাহলে হচ্ছে বিশ অতএব শূন্য আমি আগে থেকে বসাই দিলাম এবার দুই দিয়ে যদি গুণ করি চার দুগুণে আট আর দুগুণে ষোলো এভাবে করে আমরা সমষ্টি নির্ণয় করব আর গত বোর্ডে মানে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড যতগুলা বোর্ড আসছে সবগুলা বোর্ডেই এই ধরনের মানে প্যাটার্নটিকে বীজগণিত রাশিতে প্রকাশ করো এবং তালিকার মানে প্যাটার্নটি প্রথম চল্লিশটি বা তিরিশটি বা পঞ্চাশটি পদের সমষ্টি কত হবে সেটা এইটাই মানে বীজগণিতীয় রাশিয়া সমষ্টিটা সবচেয়ে বেশি আসে এর থেকে এর বাইরে কিছুই আসে না তো তোমরা যদি এতটুকু করে রাখতে পারো তাহলে তোমাদের পুরো প্যাটার্নটি কমপ্লিট হয়ে যাবে এরপরে ধরো তোমাকে তালিকার প্রথম ষাটটি সংখ্যা সমষ্টি নির্ণয় করো অতএব এখানে শুধু সাইট বসাবা এখানে কত হবে সাইট এখানেও সাইট এখানে পার্থক্য সেমভাবে ধরো আরেকটা করতেছি ওই পার্থক্যগুলো বসানোর পরে ধরো আরেকটা আমি যদি করি এখানে আবার যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই চিত্র এখানে চিত্রগুলোর সংখ্যা কত চার সাত দশ তাহলে প্যাটার্নটির চিত্রগুলোতে কাঠির সংখ্যা আমার চেঞ্জ হবে কত চার সাত দশ এখানে আবার পার্থক্য কত করে প্রতি ঘরে তিন করে তাহলে কাঠির সংখ্যা প্রথমটিতে কয়টি চারটি তাহলে আবার পার্থক্য কত তিন তার মানে তিন গুণ এক যোগ এক চার ঠিক এভাবে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সাতটি পার্থক্য তিন করে তাহলে আমার দ্বিতীয় চিত্র হলো এভাবে তৃতীয় চিত্র করব। যেমন তৃতীয় চিত্র হচ্ছে দশটি তাহলে এখানেও তিন গুণ তিন চতুর্থ চিত্র নাই তারপরে যদি তোমার করতে হয় তাহলে হবে তেরো এখানেও বসাবো তিন এইভাবে করে তার মানে প্রথম থেকে তুমি দেখো দেখলে জিনিসটা সেম যেই প্যাটার্নটাই দেখ না কেন বীজগণিত রাশি বের করার পদ্ধতি একটাই এভাবে করে আমি করব তাহলে হচ্ছে কতম চিত্র বের করতে হলে আমার লাগবে তিন ক এইখানে হচ্ছে এই যে তিন ক যোগ এক সমান এই রাশিটি হবে তিন ক যোগ এক যদি তোমাকে প্যাটার্নের পরিবর্তে সংখ্যা দিয়ে বলে যে তিন পাঁচ সাত এরকম সংখ্যা দিয়ে আছে এই তালিকার কি করতে বলবে এখানে শুধুমাত্র চিত্রগুলো কথা কেটে দাও প্যাটার্নটির কাঠির সংখ্যা এটা কেটে নেবার প্যাটার্নটির তালিকাগুলোর সংখ্যাগুলোর তালিকায় যথাক্রমে এত বা তালিকার সংখ্যাগুলো যথাক্রমে এত তারপর পার্থক্য তাহলে এখানে দেখবার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি উঠাই দেওয়া হচ্ছে কি চতুর্থ সংখ্যাটি এটা হচ্ছে আমার প্যাটার্নের উপরে বীজগণিত রাশি বের করার পদ্ধতি এরপরে হচ্ছে সমষ্টি আর সমষ্টির সূত্র অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা বা দুই এটা হচ্ছে সব থেকে ভালো একটা পদ্ধতি যেটা দিয়ে তুমি তোমার প্যাটার্নটির মানে সমষ্টি কততম পদের সমষ্টি এটা আর যদি তোমাকে খতে বলে যে চল্লিশতম পদ কত তাহলে ওই যে বীজগণিতীয় রাশি বের করে চল্লিশতম পদ বের করবা অতএব তোমাকে যাই বলুক এই দুই পৃষ্ঠার উপরেই বলবে এই দুই পৃষ্ঠার বাইরে কিচ্ছু বলবে না এটা তুমি রাখতে মাথায় রাখতে পারো এরপরে হচ্ছে আমি আমার অন্য ভিডিওতে তোমাদের ম্যাজিক বর্গ কিভাবে করতে হয় তারপর মৌলিক সংখ্যার যেটা আছে যে ছাকুনি পদ্ধতি ওইটা এরপর দুইটি বর্গের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেই ভিডিওটি আপলোড করব ওখান থেকে দেখে নিও মানে জ্ঞানমূলক প্রশ্ন প্যাটার্নের যে অধ্যায় প্রথম অধ্যায় থেকে কি ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সেই ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ আর এই পর্যন্তই যদি কোনো ধরনের কোনো ই থাকে মানে যে দ্বিতাদন্দ আমি এটা বুঝিনি ভালো করে প্রথম থেকে আরেকবার দেখো আর কোথায় নি কেন নি সেটা আমার ইউটিউব বক্স মানে কমেন্ট বক্সে বা ফেসবুকের কমেন্ট বক্সে কমেন্ট করো আমি চেষ্টা করব আবার ভিডিওটি তৈরি করার জন্য এবং সেই ভিডিওর মাধ্যমে তোমার সমস্যাগুলো দূর করার জন্য ধন্যবাদ আর তো অবশ্যই অবশ্যই তুমি অঙ্কে প্লাস পাবে বাসায় প্র্যাকটিস করো আরও বেশি প্র্যাকটিস করো যত অনুশীলন করবে তত ভালো রেজাল্ট হবে ধন্যবাদ ভালো থাকবে আর পরীক্ষা ইনশাল্লাহ ফাটিয়ে দিবে